ইমান আনার পরে প্রথম কোয়ালিটি, প্রথম কাজ নামাজ। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। বাবাজি যারা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, তারা চারজন সাহাবীর সাথে জান্নাতে যাবে। যারা নামাজ পড়বে না, নামাজ কায়েম করবে না, তারা চারজন কাফেরের সাথে জাহান্নামে যাবে। চিল্লায় বলেন না আউযুবিল্লাহ। এই কথা কেন বললাম? আল্লাহর নবীর বিদায়ের পরে প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক, তিনি ছিলেন বাদশাহ। এই মুসলিম বাদশাহ হওয়ার পরে যারা নামাজ পড়বে, তার দেশের মধ্যে নামাজ কায়েম করবে। মুসলিম বাদশাহ হওয়ার পরে নিজে নামাজ পড়বে, তার রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে। আবু বকর সিদ্দিকের মতন বাদশাহ সাহাবীর সাথে জান্নাতে থাকবে। আরো জোরে কোন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্ত্রী, এই দুনিয়ার এমপি মন্ত্রী ডিসিরা যদি নিজে নামাজ পড়ে, ইমানদার হওয়ার পরে সমাজে নামাজ পড়ার কথা বলে, সমাজে নামাজ পড়ার কথা বলে গো, হযরত ওমর ফারুকের মতন মন্ত্রী সাহাবীর সাথে তারা জান্নাতে থাকবে। নবীজির সাহাবীর মধ্যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী সাহাবী। ও ইমানদার ধনীরা ভালো করে শুনে নাও, ইমানদার ধনী হওয়ার পরে নিজে নামাজ পড়বা, সমাজকে নামাজের জন্য আহ্বান করবা। যদি করতে পারো, উসমান গনির মতন ধনী সাহাবীর সাথে জান্নাতে থাকবারে। হযরত আলী হলেন সাহাবীদের মধ্যে গরিব, সাহাবীদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন গরিব সাহাবী। যারা গরিব আছো, দিন আনো দিন খাও, গরিব মানুষ যদি নিজে নামাজ পড়তে পারো, সমাজকে নামাজি বানাতে পারো, পরিবারকে নামাজি বানাতে পারো, আলীর মতন গরিব সাহাবীর সাথে তুমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে থাকবারে। গরিব হয়ে মন ঘাবড়াবে না। আহলে বায়াতের এক সদস্য হলেন হযরত আলী। নবী বলেছেন, এলেমের শহর, শহরের দরজা আমার আলী। আরো জোরে ক, আলীর সাথে জান্নাতে থাকতে পারবে। আলী রাদিয়াল্লাহুর সাথে কি জান্নাতে? আমার বানের দুস্থ বুজুর খারাপ খেয়াল করেন ভালো করে, যারা ইমান আনার পরে নামাজ কায়েম করবে, তারা চারজন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। যারা ইমান আনার পরে নামাজ পড়বে না, নামাজ কায়েম করবে না, তারা চারজন কাফেরের সাথে জাহান্নামে যাবে। বাবাজি ফেরাউন হলো প্রধানমন্ত্রী বাদশাহ, ফেরাউন হলো বাদশাহ। যারা বাদশাহ হওয়ার পরে নামাজ পড়বে না, রাষ্ট্রকে নামাজি বানাতে চেষ্টা করবে না, নামাজ পড়বে না, নামাজ কায়েম করবে না, ফেরাউনের মতন বাদশাহ কাফেরের সাথে জাহান্নামে থাকবে। বাবাজি কারুন হলো মন্ত্রী, হামান হলো মন্ত্রী। বাবা এই দুনিয়ার মন্ত্রীরা যদি নামাজ না পড়ে, নামাজ যদি কায়েম না করে, এমপিরা নিজে যদি নামাজ না পড়ে, রাষ্ট্রকে যদি তার সমাজকে নামাজি না বানায়, কারণের মতন বাবাজি তার মতন মন্ত্রীর সাথে জাহান্নামে যাবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। হামান ছিল কি মন্ত্রী? হামান ছিল মন্ত্রী। হামানের মতন মন্ত্রী কাফেরের সাথে জাহান্নামে থাকবে, নামাজ না পড়ার কারণে, নামাজ কায়েম করা না কারণে। নাউযুবিল্লাহ বলেন না। কাফেরদের মধ্যে কারণ হলো ধনী, এমন দুনিয়া ছিল স্বর্ণ পরত। বাবাজি স্বর্ণ পরা শুধু হারাম না, ধ্বংসের কারণ। স্বর্ণ পরা শুধু হারাম না, কারণকে কখন আল্লাহ ধ্বংস করেছে? যখন স্বর্ণ গায়ে দিয়া অহংকার শুরু করে দিয়েছিল, বাড়াবাড়ি শুরু করে দিয়েছিল, তখন আমার আল্লাহ কারণকে ধ্বংস করে দিয়েছিলেন। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেছেন, অন্য কাজ, হারাম কাজ করলে ধ্বংসের কারণ হয় না, জাহান্নামে যাবেন, কিন্তু দুনিয়ায় পতন না হতে পারে, হেদায়েত ফিরে আসতে পারে। কিন্তু যারা স্বর্ণ পরে মুসলমান পুরুষ, তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।
তাদের ধ্বংস কি কারণ হয়ে দাঁড়ায়। বিয়ের মধ্যে দেখা যায় স্বর্ণে আংটি পরে জামাই বাবু, কথা হয় না। আমার বানের বাবা দ্বীপ কারণ হলো ধনী। এই দুনিয়ার ধনীরা যদি নিজে নামাজ পড়ে না, নামাজ কায়েম করে না কারণের মতন, ধনী কাফেরের সাথে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলে না। বাবা দ্বীপ উবাই ইবনে খালফ হলো গরিবদের মধ্যে কাফের। উবাই ইবনে খালফ হলো গরিবদের মধ্যে কাফের। এই দুনিয়ার কাফের যারা আছে, এই দুনিয়ায় যারা গরিব মুসলমান আছো, যদি নিজে নামাজ না পড়ো, সমাজে নামাজ না কায়েম করো, তোমার পরিবারকে নামাজি না বানাও, বাবা উবাই ইবনে খালফের মতন গরিব কাফেরের সাথে তুমি জাহান্নামে থাকবা, চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। দিনের নবী বলেন যেই ব্যক্তি নামাজ পড়বে না তার মরণের সময় কালেমা জারি হবে না, তার মরণের সময় কালেমা জারি হবে না। ইন্নাস সালাতানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা খাটি দিলে নামাজ পড়ে তার নামাজ তাকে পাপ কাজ থেকে রক্ষা করে। তার নামাজ কি, যারা খাটি দিলে নামাজ পড়ে তার নামাজ তারে পাপ কাজ থেকে বাঁচায় নেয়। নামাজ পড়তেছে ঘুষ খাইতেছে, নামাজ খাইতেছে মিথ্যা, নামাজ পড়তেছে মিথ্যা সাক্ষী দিতেছে, নামাজ পড়তেছে গীবত করতেছে, নামাজ পড়তেছে সীমানা নিয়ে টালাটালি করতেছে, নামাজ পড়তেছে অন্যের হক খাইতেছে, কথা বলেন ঠিক কিনা। বাবা দ্বীপ কথা শুনলে মনে হয় নবী রসুলের কথা, কিন্তু কাজ করে ফেরাউনের মতো, কথা বলেন ঠিক কিনা। কথা শুনলে নবী রসুলের মতন বলি কিন্তু কাজে নয়, আমি বলতেছি কিন্তু আমার আমল নাই। আমল নিজেও করতে হবে, জাতিকে আমলের কথা বলতে হবে। আমি নিজে ভালো হতে হবে, আমার জাতিকে ভালো হওয়ার কথা বলতে হবে। আমি নিজে নামাজ পড়তে হবে, আমার জাতিকে নামাজের কথা বলতে হবে। নামাজ পড়েও কেন জানো নি পাপ চারো না, তোমার নামাজ কবুল হয় না এই জন্য পাপ তোমাকে চারে না রে। বাবা দি আল্লাহর নবী দরবারে একজন সাহাবী এক লোককে ধরিয়া নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ দিনের নবী যে লোক চুরিও করে নামাজও পড়ে, চুরিও করে নামাজও পড়ে, নবী বললেন ছেড়ে দাও, হয়তো চুরি ছাড়বে তোমার নামাজ ছাড়বে। কিছুদিন পরে চুরি ছেড়ে দিয়েছে, নবী বলেন তার নামাজ কবুল হয়ে গেছে, এই জন্য তার খারাপ কাজ সে ছেড়ে দিয়েছে। খাটি দিলে নামাজ পড়তে হবে হুজুরি কালবে, নামাজ পড়ি মন চলে যায় খেতে, কই যায় খেসে, কই চলে যায় মন হিসাবে। এক ব্যক্তি আমার নোয়াখালীর এক ইচ্ছা শুনাইছিল, এরশাদের নামাজ বাজার মসজিদ তো ইমাম সব চার রাকাত নিয়ত করে নেওয়া মানে নামাজ পড়াইতেছে, তে নামাজে গণ্ডগোল বাজিয়ে গেছে। কেউ বলতেছে ইমাম সব তিন রাকাত পড়ছে, কেউ বলে চার রাকাত পড়ছে, লাগছে না। তে এক বেচারা হঠাৎ করে দাঁড়ায় কয় আল্লাহর কসম তিন রাখা তুইছে, মানুষ কই বেচারা কি কয়, সবাই ঝগড়া লাগতেছে, কসম তো কেউ কাটে নাই, কাটে নাই, তুমি তো এত শক্ত হয়ে আল্লাহর কসম কাটলা কারণ কি? ক আমি বুঝি কাটছি, ক কেমনে, ক আমার বাজার দোকান চারটা, দোকান কটা, ক আমি প্রতিদিন দোকান সব শেষ করে নামাজও দাঁড়াই চার রাখাতে, চার দোকানের হিসাব শেষ করি, আজকে তিন দোকান শেষ, ইমাম সব সালাম ফিরে নিছি, এই জন্য কইছি আমার দোকান তো একটা বাকি, এই জন্য রাখা তো এক রাখাত কম। আপনারা কোন দোকানদারে নামাজ পড়বেন না ইমানদারে, জোরে ক। এই জন্য নামাজি পাঁচ প্রকার, নামাজি কয় প্রকার, আমিও আছি আপনিও আছেন, কে কোন প্রকারের নামাজি জেনে নেন ভালো করে। আমি শাখাইতাম না অন্যদি, বাবাজি কে কোন প্রকারের নামাজি ভালোভাবে কান দিয়া শুনে যান, দরকারি কথা বলবো বাজি শুনবেন তো, কারণ গলাবাজির নাম কি ওয়াজ নাকি, উপদেশের নাম ওয়াজ, উপদেশের নাম গলাবাজির নাম ওয়াজ। নামাজি হলো পাঁচ প্রকার, প্রথম প্রকার নামাজি মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, ফজর বলেও না জোহর যদি দাওয়াত তাকে পড়ে, কথা হয় না, কারণ বিয়ের বাড়ি বিয়াই গেছে, যদি না নামাজ পড়ে সরম
কথা বলেন, মিটিং মিছিলে গিয়েছি তখনও তো মানুষের সামনে পড়তে হয়, এইরকম কিছু নামাজই আমাদের সমাজে আছে, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, দুই প্রকার নামাজি, দুই নম্বর নামাজি হলো নিয়মিত পড়ে ঠিক মন নামাজে থাকে না, তিন নম্বর নামাজি বাবাজি নামাজ পড়ে ঠিক মন আসে আর যায় তাকে আবার চলে যায়, নামাজে মন আসে আবার চলে যায়, চতুর্থ প্রকার নামাজি বাবাজি এক ধ্যানে এক খেয়ালে নামাজ পড়ে, পঞ্চম নামাজি আমার মালিককে দেখে দেখে সেজদা করে, আরো জোরে ক আমার বানের বাবাজি, প্রথম প্রকার নামাজি মাঝে মধ্যে পড়ে গো মাঝে মধ্যে পড়ে না, যে অক্ত পড়েছে সে অক্তের জন্য ক্ষমা পেয়েছে, যে অক্ত পড়ে নাই সে অক্তের জন্য জাহান্নামে যেতে হবে, তাহলে প্রথম প্রকার নামাজি হইয জাহান্নামে যেতে হবে, তাহলে এই প্রকার নামাজিতে তাকা যাবে না, নিয়মিত পড়তে হবে, নিয়মিত দুই নম্বর নামাজি নিয়মিত পড়ে ঠিক মন নামাজের মধ্যে থাকে না, মন চলে যায় খেতে, মন চলে যায় জমিতে, মন চলে যায় বাড়িতে, কথা বলেন ঠিক কিনা, বাবান যাদের মাঠে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার গু যুদ্ধ যখন করতেন তীর ঢুকে যেত গো উনি কুলতে দিতেন না, আল্লাহ নবী বলতেন বাবা আলী খুলে ফেলি রে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন নবী গো আমি জিহাদের মাঠে যদি শহীদ হয়ে যেতাম তাহলে তো এইগুলা কুলতা না গো নবী, এইগুলা কিয়ামতের দিন আসরের মাঠে মওলার দিদারের সামনে নিয়ে দাঁড়াইতাম আর দেখাইতাম আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য আমি আলী কত কষ্ট করেছি, বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব কুলতে দিতেন না অনেক যন্ত্রণা হত, কিন্তু উনি যখন নামাজের সেজদায় চলে যেতেন নবী সাহাবিদেরকে বলতেন তোমরা টেনে টেনে কুলে ফেলো, কুলে ফেলে দিত ফুলে ফেলে দিত দিয়ে দিত, তারপর হযরত আলী টের পেত না রে আমরা মশায় যদি কামড় দেয় বেচারা তিন পাল মারে, কথা হয় না ধরু যা কি না, মসজিদে দাঁড়িয়ে কথা বলে মসজিদে কথা বলে বাড়াবাড়ি করে হ্যাঁ বেটা সামনে যা পিছনে যা দাঁড়িয়ে যাও সোজা হও, লম্বা হলে যদি ইমাম সাহেব তা সৎ পরে একটু ধীরে সুস্থ মানে তৎ খুব ধীরিতে পরে ধীর গতিতে পরে বেচারা তাড়াতাড়ি পরে একটু কাশি দেয় মানে বোঝা ইমাম আমার শেষ তোমার রিশেষ নাই, ওই মাম আমার শেষ তোমারই শেষ না, তাড়াতাড়ি শেষ করো রে ইমাম সাহেব, এইভাবে খাসখুস দেওয়া শুরু করে কাশি দেওয়া শুরু করে দে সিগনাল দেয় বাবাজি জীবন ভর স্মরণ রাখবেন মসজিদে কোনো মুসল্লির কথা বলার অধিকার ইমাম দেন মসজিদ দেয় নাই, ইসলাম ধর্মে দেয় নাই, এমনকি মসজিদের মুয়াজ্জিনকেও দেয় নাই, একমাত্র সুপার পাওয়ার ফুল ক্ষমতা ইমামকে দিয়েছে, ইমাম একমাত্র নিয়ন্ত্রণ করবে কথা বলবে, বিশৃঙ্খলা আসলে সমাধান করবে, লাইনে যদি বাঁকা হয় সোজা করবে, একামতের আগে মুয়াজ্জিন কাতার সুজা করো দাঁড়াও, এই কথা ইসলামের কোনো কথাই নাই, নামাজে কামতের আগে সুজা হও কাতার সুজা করো মোবাইল ফোন বন্ধ করো কোনো হাদিসে নাই, এই কথা কোনো কিতাবের মধ্যে নাই, আছে নবীজি একামতের পরে দাঁড়াইয়া কাতার সুজা হওয়ার কথা বলেছে, এটা মুয়াজ্জিনের অধিকার নাই, কোনো মুসল্লিকে ধমক দিবে সামনে যাবে এটা পিছনে যা, ইমাম ইমামকে মসজিদের ভিতরে সর্বোচ্চ পাওয়ার দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা, যদি সুজয় হয়ে গেল তো একামতের কি দরকার, আল্লাহ আকবরকে ইমামতি করা দরকার না, জোরে কর না, কাতার শেষ মুসল্লি রেডি তো একামত দিয়ে কি দরকার, নামাজ শুরু করে দিবা তাহলে একামতটা দেওয়া হলো কেন, তোমার কাতা কথা বলে যে সুজয় হয়তো তার দরকার নাই, নতুন নতুন আবিষ্কার হয়, কথা বলেন ঠিক কিনা, আমার বানের বাবাদীপ খেয়াল করেন ভালো করিয়া দুই নম্বর নামাজি নামাজের মধ্যে মন থাকে না, বাবা নামাজের মন থাকে না, কিতাবের মধ্যে বলা হয়েছে এটা অবহেলার নামাজ, অবহেলার নামাজ,
অবহেলার নামাজ, নামাজে অবহেলা করার কারণে জাহান্নামে যেতে হবে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ, বলতে পারেন ও হবিগঞ্জ শাস্তাগঞ্জ সিলেটের হুজুর, তাহলে কিভাবে নামাজের মধ্যে মন আনবো? তিন নম্বর নামাজির কথা বলতেছি, নামাজে দাঁড়াইলাম আল্লাহু আকবার বললাম, মন চলে গেছে খেতে, কিতাব বলতেছে নামাজে, আবার মন আনো, আবার নিয়ে গেছে, আবার মন আনো, আবার নিয়ে গেছে, আবার মন আনো। মনটা কে নিয়ে যে জানেনি, ইবলিস তোমার পাছনে লেগে আছে, সে ধোকা দিয়ে নিয়ে যায়, সেই জন্য টানাটানি করতে হবে। এই তিন নম্বর নামাজিকে বলা হয়েছে কুস্তা কুস্তির নামাজ। কে নামাজ? আঞ্চলিক ভাষায় বলে দিই, কুস্তা কুস্তি চিনেননি আপনারা? কুস্তি মারে কি টেলাইতে ফেলে দিছে, এটার নাম কুস্তি না? দুইজন কুস্তি লাগছে, একজন আরেকজনকে ফেলতেছে, ও আবার তাকে ফেলতেছে, মানে দুজনই একজন আরেকজনকে একবার ফেলতেছে আবার ফেলতেছে, এরকম চলতেছে, এটা কি কয়? ঠিক, নামাজে যখন দাঁড়াইবেন ইবলিস তোমাকে নামাজ থেকে আউট করে দিবে, আবার আপনি আনবেন ইবলিসের সাথে কুস্তা কুস্তি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর উদাহরণ দিয়া বলেন, এই পৃথিবীতে কে কোনো বাড়ির, যে কোনো বাড়িওয়ালার বাড়িতে যদি মেহমানদারি করতে যাও, বাড়িওয়ালা যদি একটা কুকুর পালে, বাবাজি আপনি যখন বাড়িতে ঢুকবেন তখন কুকুর আপনাকে আক্রমণ করবে, কথা বলেন ঠিক কিনা? তখন যতই দমক দেন কুকুর আপনার কথা শুনবে না রে, কুকুর আপনার কথা শুনবে না, তখন আপনি কি কইবেন? হে বাড়িওয়ালা, তোর কুকুর তুই সামলা, তোর কুকুর কি তুই সামলা, বাড়িওয়ালাই সম্ভব কুকুরকে সেভ করা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, তামাম পৃথিবী মিলি একটা বাড়ি, ওই বাড়ির মালিক হলেন আমার আল্লাহ, এই বাড়িতে একটা কুত্তা পালেন, এটার নাম হলো ইবলিস, তুমি যখন খাস কামরায় ঢুকবা, আল্লাহর কব আল্লাহ এই কুকুর সামলাও, তোমাকে আমি সেজদা করব। এজন্য কইছে আউযুবিল্লাহি মিনাশ শাইতান, আল্লাহর কাছে যখন শয়তান থেকে পানা যাবেন, যিনি পালছে তিনি সেটাকে সেভ করতে পারবেন। ও প্রাণের বাবাজি, ইবলিস থেকে পানা আছে, নামাজে যখন দাঁড়াই যাবে এইভাবে টানাটানি করবা, টানাটানি করতে করতে আল্লাহ নবী বলেন মন চলে গেছে আবার আনছে, আবার চলে গেছে, এইভাবে আনার কারণে ওই যে চেষ্টা করেছে, চেষ্টা করতে করতে যদি মরে যায় আমার আল্লাহ তাকে মাফ করে দিবে। আরো দেখো, আরো জোরে ক, টানাটানি করার কারণে, কুস্তা কুস্তি করার কারণে আল্লাহ তাকে কি করবে? কারণ সে চেষ্টা করেছে, কি করেছে? সে যখন এইভাবে কুস্তা কুস্তি শুরু করে দিবে, ইবলিস বলে তোর সাথে কুস্তি বাই লাভ নাই, এইভাবে কুস্তি তুই বাইতে সৎ, কুস্তি করতে সৎ, করার পরে তো আল্লাহ মাফ করে দিবে, তখন তাকে ছেড়ে চলে যায়, ছেড়ে কি চলে যায়, আর ইবলিস ধোকা দেয় না। ইবলিস যখন ধোকা দেয় না, সে চতুর্থ প্রকার নামাজি হয়ে যায়, তখন এক ধ্যানে এক খেয়ালে আমার মালিককে সেজদা করে। আরো জোরে বলে আমার বানের বাবাজি, এই চার নম্বর পর্যন্ত আমাদের সম্ভব, আমরা কামেল নামাজি হতে গেলে চতুর্থ প্রকার পর্যন্ত যাওয়া যাবে। পঞ্চম প্রকার নামাজি, এটা আমরা না সালাতুল আম্বিয়া বলা হয়, এটা নবীদের নামাজ, নবীরা নামাজে যখন দাঁড়ায় আল্লাহর দিদারে তাকে। ও বাবাজি, এই জন্য মনটা দিয়ে নামাজ পড়তে হবে, নামাজে দাঁড়াইয়া বেউস হবেন না, এক ধ্যানে খেয়ালে আমার মালিককে সেজদা করতে রাজিনি, জোরে কোন রাজিনি, নামাজে দাঁড়াইয়া আল্লাহকে সেজদা করবা, কার দরবারে দাঁড়াইবা? যিনি আমার মালিক, তামাম সৃষ্টির মালিক, তার সামনে চিরাপাড়া জামা নিয়ে দাঁড়াইও না, ভালো জামা পরে দাঁড়ায় রে। তোমার বিয়াই ধনী না আল্লাহ বেশি ধনী? জোরে কর, বিয়ের বাড়ি নতুন জামা নেই, কিন্তু নামাজে যাওয়ার সময় চিতি পরে আসে, ময়লা লেগে এটা নিয়ে দাঁড়ায়, টুপি একটা বাইর করছে, মানে 14 বছরের স্মৃতি পরে আছে, কথা হয় না? হুজুরে লাগামু নয়, লাগাইছে কোন রকম, আবার ভরে ফেলছে, কথা হয় না? এরকম হবেন নাকি? আমার প্রাণের বাবাজি, নামাজের নখেরও দাম বেশি, নামাজের চুলেরও দাম বেশি, নামাজের কাপড়েরও দাম বেশি গো, নামাজের টুপিরও দাম বেশি,
নামাজি ব্যক্তির টুপি আল্লাহর জিকির করে, পাঞ্জাবি আল্লাহর জিকির করে, লুঙ্গি আল্লাহর জিকির করে, প্রাণের বাবাজি নখ আল্লাহর জিকির করে, চুল তোমার জিকির করে, শরীরের পশম পর্যন্ত আল্লাহর জিকির করে। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, তুমি যখন নখ ফেলে দিবা, ফাসেকের সাথে নখ ফেলে দিবা না, সংরক্ষণ করে নখ রাখবা, কারণ তোমার নখ আর ফাসেকের নখ এক না, তোমার নখ ওই নখটাও আমার আল্লাহকে সেজদা করেছে। এবার জুমা, হ্যাঁ এটা জুমার কাজ, গুপ কাটা, নখ কাটা, মুস কাটা, এদিন এই নখটাও এক সপ্তাহ আমার মালিককে সেজদা করেছে। এই জন্য বলেছি নখটাও সাবধানে ভালো জায়গায় ফেলে দিবা, ময়লা জায়গায় ফেলে দিবা না, কারণ নখটা আমার আল্লাহকে সেজদা করেছে। ইমানদারের চুল যখন কাটবে, চুল কাটতে সাবধান, ফাসেকের সাথে কাটতে নিষেধ করা হয়েছে, কারণ বেঈমানের চুল নামাজির চুল এক হতে পারে না, তোমার চুলটাও আমার মালিককে সেজদা করেছে। চুলেরও দাম বেশি, নখেরও দাম বেশি, কথা বলেন ঠিক কিনা, জোরে বলে। হাতেরও দাম বেশি, পায়েরও দাম বেশি, মুখেরও দাম বেশি। নামাজি যদি কোনো কারণে জাহান্নামে যায়, চেহারার মধ্যে আগুন ধরবে না, আল্লাহু আকবার বলে না, তার হাতের মধ্যে বেড়ি লাগাইবে না গো, তার পায়ের মধ্যে বেড়ি লাগাবে না। জাহান্নামের আগুন যখন লাগাইতে আসবে, আল্লাহ বলবেন, এ আমার বান্দা কালেমা জপতে থাক, যদি জপস তোর শরীরও জাহান্নামের আগুন ধরবে না রে, তখন আল্লাহর শিখানো সিস্টেমে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ইমানদারের শরীরে জাহান্নামের আগুনও ধরবে না। সুবহানাল্লাহ কইলে আপনারা, অনেকে আছে বোর্ড ডরে হয় না, কারণ জানেননি, সুবহানাল্লাহ কইলে মাইক দিয়ে শোনা যায় না, তো আবার বিবি তো আর কণ্ঠ চিনি, তো বাড়িতে গেলে কয় আর কেউ আওয়াজ শুনলাম না, খালি তোমারই আওয়াজ শুনলাম, এমনি হাঁটতে পারো না, এখানে কি পাওয়ার বাড়িয়ে গেছে, কথা হয় না, এই জন্য বেচারা বোর্ড ডরে কয় না। আপনাদের এলাকার মানুষ তো অত দুর্বল হওয়ার কথা না, ই ডর আছে নাকি, তাহলে একটু জোরে কইলে ভালো হইব না, ধরে কোন কী হবে, আপনাদের স্পিড হবে, আমারও স্পিড হবে, আমার শ্রোতা ঘুমে আছে না সজাগ আছে, এটা আমি বুঝবো কীভাবে, যখন সারা দিবেন তখনই বুঝবো যে মনোযোগ দিচ্ছে, কথা বলেন না, না মন কক্সবাজার চলে গেছে, হ্যাঁ যদি চলে যা পাখি খা সব চলে যাবে, তো আমও যাবে সালাও যাবে, আমও যাবে সালাও যাবে, চলে যাবে না। ওই যে তিন ভিক্ষু গল্প বলি মাঝে মধ্যে বলা দরকার, তিন ভিক্ষু ভিক্ষা করছে, তো সারাদিনে ভিক্ষা করে হাফ কেজি চাল পাইছে, কয় কেজি, হাফ কেজি, একটারে লাগে খাইতে আধা কেজি, একটারে লাগে কি আধা কেজি, একটা আসিল খুব চালাক, চালাকটা দুইটা রেখো, আমরা তিনও জন ঘুমাই যাই গা, ঘুম থেকে ওইটা কে কি স্বপ্ন দেখছি, এটার উপর খাবার খাইব, চালাকি করছে, তো দুইটা ঘুমাই গেছে, চালাকটা খেয়ে ফেলছে, চালাকটা কি খায় ডাকে উঠে ওঠ, দুটা উঠছে, কি স্বপ্নে দেখছ, একটা খুব ভাই ঘুমাইছি আর স্বপ্নে দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরাইতেছি, আর একটার জিগায় তুই কি স্বপ্নে দেখছ, আমি স্বপ্নে দেখি চতুর্থ আসমানও ঘুরাইতেছি, তো দুইটাই মিলে এরে তারে বলে তুই কি স্বপ্নে দেখছ, করে ভাই খোয়াল আপনা আমি স্বপ্নে দেখি এক আজরাইলাইছি বিশাল বড় এক ব্যান্দা নিয়ে, আইসা ব্যান্দা লাঠি দেখা আমার এক শালা ভাত খা, আমি তাড়াতাড়ি ভাত খাওয়া আরম্ভ করছি, কো আমাদেরকে ডাক দিলে না কেন, কো ডাকছি তো তোর একলা কক্সবাজার একলা চতুর্থ আসমান আমি পাই মুকুল, তা আপনারা যদি এখানে বসে বসে এক একদিন এক এক জায়গায় চলে যান, আমি দিমুখারে, কথা বলেন না, কথা দিমুখারে শুনবেন নাকি, লাভ হবে, অত তিতা লাগতে পারে, জীবনের প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে পারেন, এটি তোমার নাজাতের উসিলা হয়ে যাবে, কথা বলেন না। সচলচ ওয়াজের মধ্যে গুরুত্বপূর্ণ কথা খুব কম হয়, মানুষের নিত্য প্রয়োজন যেটা দরকার সেটা কিন্তু এখন কম বলা হয়, কথা বলেন না। আমার প্রাণের বাবা দীপ দরকারি কথা কম বলা হয়, নামাজ কবুল হওয়ার পূর্ব হল অজু ভালো হতে হবে, কথা হবেন ঠিক কিনা, অজু ভালো হতে হবে, অজু ভালোর আগে গোসল ভালো হতে হবে, বাবাজি পবিত্রতা রক্ষা করে চলতে হবে,
প্রস্তাব করে মোবাইলে কথা কয় আছে না প্রস্তাব পায়খানায় বসে কথা বলা নিষেধ প্রস্তাব পায়খানায় বসিয়া কথা বলা নিষেধ গো কিন্তু প্রস্রাবে বলে মোবাইলে কথা বলে টয়লেটে বসে মোবাইলে কথা বলে সাস্তা গঞ্জে তো জুমার নামাজ পড়াই মাগরিব এশারের নামাজও আমার মসজিদে আমি পড়াই মাগরিবের নামাজ পড়ে এক জায়গায় গিয়েছি প্রস্রাব করব দেখি এক বেচারা দাঁড়ায় প্রস্রাব স্টার্ট করছে বাবাজি কানের মধ্যে মোবাইল ধরছে মুখের মধ্যে বিড়ি ধরছে স্টার্ট কয়টা করছে একদিকে প্রস্রাব শুরু করে দিয়েছে আরেকদিকে মোবাইল কানে লাগাইছে বিড়িও লাগাইছে কত কথা এমন মুসলমান একসাথে তিন পাপ স্টার্ট করছে দাঁড়ায় প্রস্রাব করা কবিরা গুনা বিড়ি সিগারেট জাহান্নামীদের মুখের আলামত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বাবাজি আর কথা বলা নিষেধ এরকমভাবে প্রস্রাব করবা না বসিয়া প্রস্রাব করবা টিস্যু ব্যবহার করবা ডিলা ব্যবহার করবা পবিত্রতা রক্ষা করবা পবিত্রতা রক্ষা করবা সুন্দর করে অজু করবা অজুটা ভালোভাবে করবা নামাজে দাঁড়াইয়া হুজুরি কালবে নামাজটা আদায় করবা নামাজ যদি পড়তে পারো কিয়ামতের দিন তোমার চেহারা থেকে নূর চমকাবে নূর চমকাবে নূর চমকাবে আল্লাহ নবী বলেন আমার উম্মতের তিনটা পরিচয় আমি হাশরের মাঠে চিনব আর এক নম্বর পরিচয় আমার উম্মত চান কপাল্লা হবে কপাল থেকে নূর চমকাবে কেন জানো নি ওই কপাল দিয়ে আমার মালিককে সেজদা করছি কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে কাউ যদি ইজ্জত হানি হয় তখন কো আমার নাকটা কাটা গেল কারো যদি কিছু হয় কো আমার কপালটাই মন্দ কথা হয় না বাবাদীপ কপালকে মানুষ ভাগ্যের প্রতীক মনে করে গো আর নাককে মানুষ মর্যাদার প্রতীক মনে করে যদি তোমার ভাগ্য পরিবর্তন করতে চাও মর্যাদা বাড়ায় দিতে চাও দৈনিক পাঁচবার নাক আর কপাল লাগাইয়া আমার মালিককে সেজদা করো রে আরো জোরে বলে এই কপালটা ভালোভাবে জমিনে লাগাও নাকটা লাগাইয়া মালিককে সেজদা করো আমি বলে গেলাম তোর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তোর ইজ্জত সম্মান বেড়ে যাবে দুনিয়ার কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে না কাজের দাম বাড়ে যদি জায়গা গর্ত থাকে তখন যে রেটি বিকবে বরাদ করে দিলে আরও বেশি রেটি বিকবে কিন্তু মালিক মন্ত্রী হবে না এসপি হবে না কথা বলেন ঠিক কিনা মুসি সাহেব জুতা বানাই জুতাতে বেশি শ্রম দিবে যত বেশি শ্রম দিবেন জুতার দাম বেড়ে যাবে জুতার দাম বেড়ে যাবে মুসির দাম বাড়বে না অর্থাৎ কাজের দাম বাড়বে একজন মেস্তুরি বিল্ডিং বানায় বাবাজি যত শ্রম দিবে বিল্ডিং এর দাম বেড়ে যাবে মেস্তুর পরিকল্পনা মন্ত্রী বানাইতো নাকি বানাইবনি মেস্তুর মেস্তুরি আরো মেস্তুরির জন্য মানুষ ডাকবে কিন্তু প্রমোশন দিবে না রে কথা বলেন ঠিক কিনা আমার প্রাণের বাবাজি দুনিয়ার কাজের দ্বারা কাজের দাম বাড়ে গো ব্যক্তির দাম বাড়ে না একটা কাজ আছে আল্লাহর ইবাদত নামাজ ধর্মের নীতিবিধান যে বেশি পালন করবে তার দাম বেড়ে যায় তার পাছনে মানুষ দৌড়ায় দোয়া নেওয়ার জন্য দৌড়ায় সালাম দেওয়ার জন্য দৌড়ায় দাওয়াত খাওয়ানোর জন্য দৌড়ায় কথা বলেন ঠিক কিনা এক সময় যদিও স্বার্থের জন্য বিরোধিতা করে পরে কিন্তু স্বীকার করে কিন্তু যে লোকটা ভালো কথা বলেন ঠিক কিনা বাবাজি ও দুস্থ বুজুর্গরা খেয়াল করেন বাচ্চাদেরকে নামাজে নিয়ে যেতে হবে নিজেও নামাজ পড়তে হবে আহাল পরিবারদের নামাজি বানাতে হবে তোমার বাচ্চাকে নামাজ শিখাতে হবে সাত বছর বয়স যখন হবে নামাজ পড়ার জন্য আহ্বান করতে হবে সাত বছর বয়সে যদি নামাজ পড়ার কথা বলতে হয় ইমানের দাওয়াতটা আগিয়ে দিতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে ইমানের দাওয়াত আরও আগেই দিতে হবে বাবাজি অজু আরও আগেই শিখাতে হবে নামাজ কি আল্লাহর পরিচয় আরও আগেই দিতে হবে দুই শুয়ে পড়েন আল্লাহুম্মা
কাফনের কাপড় পরতে হবে, সেই কাফন তো আপনার। ধনী বলেন গরিব বলেন আজরাল কাউকে সারবে না আল্লাহুম্মা। দুই একজন মুরব্বী আসেন তাদেরকে চুপ করে, আমার মানের বাবা জি, তাহলে ইমানের দাওয়াত আরো আগেই দিতে হবে। কথা বলে না, যারা স্বামী আছো নিজে নামাজ পড়িও রে, বিবিদেরকে নামাজি বানায়ো, যারা মা আছো গো মা শুধু নিজে নামাজ পড়িও না, তোমার স্বামীকে নামাজের কথা বলিও। বাজার থেকে দেই মার্কেটিং করে এনে দিয়েছি, জিজ্ঞাস করিও কাপড়টা কোথার থেকে এনেছো, চুরি করে এনেছো, হারাম টাকা দিয়ে এনেছো না হালাল টাকা দিয়ে এনেছো, বাজার দিয়ে এনেছো হারাম টাকা দিয়ে এনেছো না হালাল টাকা দিয়ে এনেছো ঘুমা মা গো জিজ্ঞাস করিও, হতে রুসিলায় তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। আমরা দেশে কইব বিড়ি খাও, ঈদের আগে লাল রঙের 13 ফারে শাড়ি না দিলে এবার ঈদের কপালে আগুন লাগাই দিব, বিটি ঈদুই ফুরি লিব কথা হয় না। আমার কথা তিতা গ্রাম দেশে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার, গরমে খুলে অত ভরে গেল কেন, সবাই আইতো না তো, সুসা আসে না, শাড়ি দান টিকে থাকে। কথা বলেন ঠিক কি না, জোরে বলে জান্নাতে কি সকলেই যাবে নাকি, মি জান্নাত কি মামুর বাড়ি নাকি কইলি পাওয়া যায়। এক বেচারা কো তোর দ্বারাই কেন দেখব, কই কো জান্নাত কো নামাজ পড়ি না, তবে আলাদা কাম আছে, কি আছে আলাদা কাম, এত সুজানাও মার সূত্রে নানা বাড়িতে সত্য পাবেন, জান্নাত মামুর বাড়ি না, নিজে হাসিল করে যেতে হয়। কথা বলেন না, এই জন্য বলে আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া। কথা বলেন না, আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া, আদবদার হও জান্নাতের টিকিট নিয়ে দুনিয়ার থেকে যেতে পারবা, বেআদব হলে দুনিয়াও শেষ আখেরাতও শেষ। কথা বলেন না, আমার বানের বাবা জি সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজে নিয়ে যাইবা, 10 বছর বয়সে যদি নামাজ না পড়তে চায় বেদ দিবেন। আল্লাহর নবী সন্তান ভালো মানুষ বানানোর 10টা আদেশ দিয়েছেন, এর মধ্যে একটা বলেছেন ঘরেতে বেদ রাখবা, বেদ আঘাত করবা, 10 বছর বয়সে তাকে বেদ দিবা আঘাত দিবা, নামাজে যেতে হবে। প্রাণের বাবাজি স্বামী স্ত্রী যখন নেককার হয়ে যাবা, তোমাদের সন্তানগণ আল্লাহওয়ালা নেককার হয়ে যাবে।